এখানে একটা ছবি বসাবো, সাপোজ এখানে কিরকম একটা ছবি বসাই, ফাইল যাব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে একটা ছবি নিয়ে আসতে হবে। তো ছবিটা আমি ডাউনলোড করে রেখেছি, ডাউনলোড বক্স। একটা ছবি ডাউনলোড করে রাখছি, ছবিটা আপনাদের বসায় দেখাই জাস্ট কিভাবে ছবিটা বসাইতে হয়। ঠিক আছে, এই ছবিটা আপনারা যদি এখানে বসাইতে চাই তাহলে কি করতে হবে, আগের যে সিস্টেম সেটাই, এখানে তা লক আছে, লকটাকে আনলক করতে হবে। এরপরে এখানে মুভ টুল, এটা কেটে দিই, মুভ টুল আছে, মুভ টুলটা দিয়ে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বসাই দেবো। কিন্তু দেখেন এখানে কিন্তু ব্ল্যাক, এই ছবিটার পিছনে ব্ল্যাক। এখানে যদি আমি বসাই দেই তাহলে দেখা যাবে কি, যদি আমি এটাকে জুম আউট করি কন্ট্রোল টি দিয়ে, যদি ছোট করতে চাই, তাহলে কিন্তু একটা অড লাগবে, তাই না? তো আমি চাচ্ছি পিছনের ব্ল্যাক জিনিসটা ফেলে দিব, তারপরে ছবিটা, শুধু ছবিটা নিয়ে আসবো। সেক্ষেত্রে কি করতে হবে, কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে সরে গেলাম, তারপরে এখানে আসলাম, এখানে আসে মেইন যে ছবিটা, এইটা আমি এটাকে ধরলাম, এবার এটাকে জুম দিব। জুম দেওয়ার পরে এখান থেকে আছে কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুলে যাব, এরপর এইটাকে সুন্দর করে সিলেক্ট করব। জাস্ট মাউসটা ক্লিক করলেই আমরা এটা সিলেক্ট করতে পারি খুব সহজেই। খুব খেয়াল করে লক্ষ্য করবেন, একটু জুম আছে, জুমটা সরাই নিলাম। জাস্ট টুলসগুলোর কাজগুলো শিখে নিবেন, এখানে আর কিছুই নাই, আর তারপর নিজের ক্রিয়েটিভিটি অনুসারে নিজেরা করে নেবেন। মানেটা হচ্ছে যে ফুল ছবি সিলেক্ট হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু আমার এটা আছে প্লাস চিহ্ন, যে আইকনটা আছে প্লাস চিহ্ন, উপরে আছে মাইনাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন করতে পারবেন, অথবা কিবোর্ডের অল্টার চেপে ধরলে আপনার এটা মাইনাস হয়ে যাবে। দেখেন মাইনাস হয়ে গেছে, এখন প্লাস আছে, এটা মাইনাস, অল্টার চাপ দিলে মাইনাস হয়ে যাচ্ছে। তো আমি এটাকে অল্টার চেপে এবার একটু ডিসিলেক্ট করবো, ডিসিলেক্ট 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 ডিসিলেক্ট। আচ্ছা, এখন রিসাইজ দেওয়ার বেশি হয়ে গেছে, সো এখান থেকে আবার একটু সিলেক্ট করবো। ওকে, মোটামুটি এখান থেকে এই পর্যন্ত আমরা জাস্ট একটু বোঝার জন্য এই পর্যন্ত আসলাম। এবার কি করতে হবে, সুন্দর করে এখানে ক্লিক করবেন মুভ টুল, এরপর এখানে একটা অপশন আছে অ্যাড লেয়ার মাস্ক, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে পিছন থেকে আপনার সেই কালো অংশটা সরে গেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার এখানে শার্ট বা মাথার চুল টুলগুলো ওর সাথে মানে ভ্যানিশ হয়ে গেছে, এগুলো কীভাবে ফিরে আনবেন। এইখানে একটা অপশন আছে, আছে কি সাদা, এটা ঘুরাই দেবেন, কালো বানাই নেবেন। কী করবেন, এখানে ইরেজ টুল, যেখানে ইরেজ টুলটা সিলেক্ট করবেন প্রথমে, তারপর এটাকে কালো বানাই নেবেন। কালো বানাই নিলে দেখবেন যে সেই যেখানে যেখানে সমস্যা ছিল সেটাকে কালো করে নেবেন। এই যে একটু জুম দিয়ে নিই তাহলে ভালো হবে, সবাই একটু জুম দিয়ে নেবেন তাহলে সুন্দর হবে বিষয়টা। আচ্ছা, এটাকে একটু ছোট বড় করা যায়, এখান থেকে একটু বড় করে নেই, তাড়াতাড়ি হবে সে, তাহলে একটু বড় করে নেই। ওকে, সো তাড়াতাড়ি করতেছি। জাস্ট এখানে একটা জাস্ট ওর পিছন থেকে একটা শ্যাডো নিয়ে নিলাম, শ্যাডো টাইপের, ঠিক আছে। এখান থেকে একটু বাড়াই নিয়ে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। একটা প্রশ্ন ছিল, দেখেন ধরেন আপনার এখানে বেশি হয়ে গেছে, আসলে এরকম মার্ক বেশি হয়ে গেছে, তখন কি করবেন, তখন আবার এটারে কি করবেন, এখানে উল্টা সাদা করে দিয়ে তারপর এটাকে আবার ডিসিলেক্ট করে দেবেন। এই যে, ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। হ্যাঁ, সিলেক্ট করার পর ওইখান থেকে কোয়েক সিলেকশন করার পরে কালো করার ব্যাপারটা যদি আরেকবার দেখাতেন। ওকে, দেখাচ্ছি, দাঁড়ান। সাপোজ আপনার এখান থেকে বেশি এইটা ঢুকে গেছে, তাহলে কি করবেন, কি করবেন, এইটাকে
কালো করবেন, কালো করে তারপর আবার এটারে এভাবে ক্লিক দিয়ে এভাবে ঘষা দেবেন, এই যে ভালো হয়ে যাবে। হ্যাঁ এই যে এখন ধরেন আমার মাথার উপর দিয়ে এখানে বেশি ধরনের হয়ে গেছে, তো আমি আবার কি করবো একটু সাদা করে, সাদা সাইডে নিয়ে এটাকে আবার একটু করে দিলাম, এখানে এই সাইডে কম, এই সাইডে বেশি হয়ে গেছে, এটা একটু এটা একটু কমাই দিই। ওকে মোটামুটি লেভেলে আসছে। কন্ট্রোল জেড দিলেও হবে যদি সমস্যা বেশি হয়ে যায়। মোটামুটি ডাটা আরো প্রফেশনালি করা যাবে, কিন্তু ফটোশপে যত টাইম দিবেন তত সুন্দর হবে। এখন কি করবেন, সিম্পল সেই আগের সেম সিস্টেম, অ্যাড লেয়ার মাস্ক হয়ে গেল। এবার আপনাকে এটাকে ধরবেন, ধরে এটা নাড়াচাড়া করানো যাবে, এখানে এসে আবার দিয়ে দেবেন জায়গা মতো, কি হলো বেশি হয়ে গেল। এই জন্য কি করবেন, অল্টার চেপে মাউসের স্ক্রোলিং করবেন পিছনের দিকে, তারপরে কন্ট্রোল টি চাপ দেবেন, তারপর এটাকে সাইজ করবেন, ছোট করবেন, এক কর্নার ধরে টান দিয়ে এবার এখানে নিয়ে আসবেন, এবারে অল্টার চেপে আবার স্ক্রোল বাটনটা সামনের দিকে ঘুরাবেন। ওকে তারপরে আবার এটাকে ক্লিক করে একটু ছোট করবেন, ব্যাস মোটামুটি একটা চলে আসছে। ওকে মোটামুটি এই ছিল কাজ। এরপরে কি করতে হবে, এখানে আপনি আপনার মতো লিখে নেবেন, যেমন এখানে পিকচারটায় এখানে অনেক কিছু লিখে দিয়েছে, B2B, ইমেইল কালেকশন, ওয়েব রিসার্চ, টার্গেট বিজনেস, রিয়েল এস্টেট 100% ভ্যালিড ইনফরমেশন, তো এগুলো আপনি সুন্দরভাবে আপনি এখানে দিয়ে দেবেন আপনার মতো করে। কীভাবে কোন জায়গা দিয়ে আনবেন এগুলো, তো ওই যে এসইও ক্লার্কের যে গিগ দেখছিলাম, গিগগুলো অ্যানালাইজ করছিলাম, অ্যানালাইসের ভিতরে যে সার্ভিসগুলো ওনারা দিয়েছিল সেখান থেকে আপনার জিস্ট পয়েন্টগুলো আপনার যেগুলো পারেন বা যেগুলো আপনার কাছে পসিবল সেগুলো এখানে বসাই দেবেন। তারপরে এখানে আছে কি পেইড ইমেল ভেরিফাই টুলস, এটা আপনি দিয়ে দিতে পারেন, অবশ্যই দিবেন এটা নিচে পেইড ভেরিফাই ইমেল টুলস। এরপরে আপনি এখানে এই লোগোগুলো তো আগের ভিডিওতে দেখাইছি, আগের টপিক্সে সেগুলো বসাই দেবেন, কীভাবে অনলাইন থেকে বা গুগল থেকে ডাউনলোড করে বা সুন্দরভাবে বসাই দেবেন। এবার আমি দেখাচ্ছি এটা কীভাবে এক্সপোর্ট করবেন, ছবি পিকচার আকারে আপলোড করবেন বা রেন্ডার দিয়ে বের করবেন এখান থেকে সুন্দরভাবে। ফাইল ফাইল থেকে এখানে একটা অপশন আছে এক্সপোর্ট, কুইক এক্সপোর্ট অ্যাট PNG, এটা দিলে সাথে সাথে হয়ে যাবে। আর সবসময় যদি করেন অন্য ফরম্যাটে সেভ অ্যাজ, সেভ অ্যাজে দিলে সেভ অ্যাজে আপনার পছন্দের মতো পছন্দের ফোল্ডার সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, ডেস্কটপ রিনেম করে দিলাম, এখন ধরুন PHD-তে আছে, আমি বের করবো ছবি আকারে। আর যদি PHD-তে সেভ করি তাহলে কিন্তু কী হবে, র ফাইলটা সেভ হবে। এখন আমি সেভ করতে চাচ্ছি PHD-তে আর পিকচার আকারে, সেজন্য কী করতে হবে, নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে, করে JPG নামে একটা অপশন আছে, JPG বা JPEG এখানে সিলেক্ট করে দিলাম। এরপর দেখেন আমি সিলেক্ট করব, এখানে একটু রিনেম করে দিচ্ছি, রিনেম করে দিলাম যে গিগ ইমেজ লেখা, গিগ ইমেজ। এরপরে সুন্দরভাবে সেভ, খুবই সিম্পল, এখানে ওকে হয়ে গেছে আমাদের কাজ। তো এটাকে আমি একটু সেভ করে রাখি আপাতত। কীভাবে সেভ করবে, র ফাইলটা এবার সেভ করবো, এবার কিন্তু র ফাইল সেভ করবো যেন কায়েন্ট চলে গেলে বা আমি পুনরায় যেন এখান থেকে আবার শুরু করতে পারি এডিটিংটা, সেজন্য সেভ অ্যাজ আমরা আগের বার সেভ করছিলাম, আবার একটু দেখাই দিই, সেভ অ্যাজ PHD, PHD-টা আপনি PHD ফাইলে সেভ করবেন, তাহলে আপনার র ফাইল থাকবে। কোথায় সেভ করবেন, আপনার পছন্দের যে কোনো একটা ফোল্ডারে সেভ করে নেবেন, তারপরে সেভ। এইটা অলরেডি এই নামে সেভ হয়েছে, যেন নো আসছে, আমি একটু রিনেম করে নিই, তাইলে হয়ে যাবে। রিনেম করতে সাপোজ এখানে PHD আছে, কিন্তু যে PHD, হ্যাঁ আপনার এখানে যদি JPG থাকে তাহলে অবশ্যই PHD করে নেবেন। যদি আপনি এই র ফাইল, যেমন এখানে একটা র ফাইল আছে, এটা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আবার কী হবে, সেই এই 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 টেমপ্লেটটা ওপেন হবে যেখান থেকে এডিটিং করা যায়। তো এবার আমি কী করতেছি, এটাকে রিনেম করে দিচ্ছি গিগ ইমেজ ইমেজ PHD ফাইল, PHD ফাইল, FIL ফাইল, ভেরি সিম্পল, তারপরে সেভ। ওকে সো এখানে আমি এটা কেটে দিলেও সমস্যা নাই, দিলাম কাইটা, এগুলো নো, ঠিক আছে এগুলো একটু কেটে দেই। ওকে সো এটা একটু ল্যাপটপ চলো, এই জন্য একটু পরে দেরি করে কাটতেছে। সো এইটাও এরপরে একটু কেটে দিলাম। ওকে সো এবার আমি দেখি যে আমার সেই যে পিকচারটা যেটা আমি সেভ করছিলাম সেটা কোথায় আছে, পিকচার আগে যেটা সেভ করছিলাম সেটা এখন আছে এই জায়গাটা, এই যে গিগ ইমেজ নামে। আর যেটা PHD ফাইলে সেভ, PHD সেভ করেছিলাম সেটা কিন্তু গিগ এমএস PHD ফাইল, দেখতে পারতেছেন আপনারা। এইটা যদি ডাবল ক্লিক দিই তাহলে কিন্তু আবার সেই ফটোশপটা ওপেন হবে যেখান থেকে আমি এডিটিং করতেছিলাম, আর এটা হচ্ছে সেই গিগ ইমেজ যেটা আমরা ছবি আকারে এখন বের করলাম। দেখেন ছবিটা কীরকম আসে, এরকম হচ্ছে ছবিটা আসবে। তো এই ছবিটা আপনি বড় ছোট করতে পারবেন, ডানে বামে নিতে পারবেন, এখানে আপনার ইচ্ছা মতো লেখা দিতে পারবেন। দেখেন একটা মোটামুটি প্রফেশনাল লুকিং আসছে। তো এই ছিল টিউটোরিয়াল, আর PHD ফাইলটা অবশ্যই সংরক্ষণে রাখবেন আপনারা।
এখানে ডাবল ক্লিক দিলে দেখেন আপনাদের সেই দেখাইয়ে দিই যে আবার সেম জায়গা থেকে ওপেন হবে। তাহলে পিএইচডি ফাইলের গুরুত্বটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আমি একটু যাচ্ছি, দেখছেন সেম জায়গা থেকে ওপেন হয়েছে না। এবার আপনি কিন্তু সেই জায়গাটা থেকে আবার এডিট করতে পারবেন, এই যে সরাই টরাই আপনার মতো করে এডিট করতে পারবেন। সো পিএইচডি ফাইল খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন, এবং জেপিজি ফাইলে আপনারা ছবি এক্সপোর্ট করবেন। আবার দেখাই দিচ্ছি কীভাবে ছবি এখান থেকে এক্সপোর্ট করবেন বা বের করবেন। ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যালে কুইক এক্সপোর্ট পিএনজি করতে পারবেন, অথবা আমি রেকমেন্ড করবো সেই বেজে যাবেন। সেই বেজে গিয়ে আপনি আপনার পছন্দের মতো সিলেক্ট করবেন, আপনি কি পিএইচডি করতেছেন নাকি পিএনজি করবেন না কি ফরম্যাটে করবেন, এখান থেকে ফরম্যাটগুলো সিলেক্ট করে দিবেন। এই ছিল ভিডিও, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কোশ্চেন থাকে এবার করেন। কথা বলছেন যে পিছনে কালো মার্ক করে যদি না দেয়, আসলে ছবিটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ কি একটা ভেজালের ছবি, আমি এটা নিয়ে আরো কাজ করছি। তো এই ছবিটা ওই সম্পূর্ণটাই রিমুভ করা যায়, যেমন আমি যদি আপনারা দেখান দেখাই দিই, কিন্তু অ্যাড করতে যাচ্ছে কারা জানো, করে দিলাম। যেমন আমি একটা দেখাই দিই, এই ছবিটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, ছবিটা একটু ঝামেলা আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ড সরাতে গেলে মেন ছবি কেটে যায়। সাপোজ আপনারা যদি চান যে কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড সরাতে, সেক্ষেত্রে খুবই সিম্পল, ফাইল থেকে ওপেনে যাবেন, ওপেন দিয়ে যে কোনো একটা ছবি নিয়ে আসবেন। সাপোজ আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করি, বিশেষ করে যেমন ব্যাকগ্রাউন্ড কালো, ছবি যদি কালো এক্ষেত্রে ছবিগুলো ঝামেলা হয়। বাট আপনার সাপোজ যদি দেখাই যে অন্য একটা ছবি ডাউনলোডে যাই, যে কোনো একটা ছবি দেখাই, তাহলে ওটা আপনারা সহজেই বুঝতে পারবেন। সাপোজ এই ছবিটাই দেখাবো, এই ছবিটাই, হ্যাঁ এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কীভাবে সরাবেন, কী করবেন যে এখানে যাবেন কুইক সিলেকশন টুলে যাবেন, এরপরে দেখেন এটা কিন্তু খুব সহজেই ওকেই সিলেক্ট করবে, বাইরে আর কিছু সিলেক্ট করবে না, ঠিক আছে। কারণ এখানে আমাদের সরি এই যে সিলেক্ট করতেছি, মানে লক্ষ্যবস্তুটা কিন্তু বোঝা যাচ্ছে, সাদার উপরে যেটু কালো ওইটি ধরবেও। এরপরে আমরা মাইনাস মার্কিং করে দিলাম, ঠিক আছে, এই যে হয়ে গেল, ঠিক আছে। ভাইয়া ঠোঁটের উপরে যে মার্কটা পড়ছে ওইটা কি নিবে নাকি হ্যাঁ বাদ হ্যাঁ করবে একটু? এটা যেটু সিলেক্ট হবে ওইটা কিন্তু ই হয়ে যাবে, তো এটাকে আপনি এই হয়ে গেল। এরপর দেখেন এই যে মাইনাস মাইনাস করে দিলাম, এরপর যদি এটা সিলেক্ট দেন, এই যে এখানে নাম কি অ্যাড লেয়ার মাস্ক, তাহলে শুধুমাত্র এই ছবিটাই নিল, বুঝা গেছে। তো ওই ছবিটা ভেজালের ছবি দেখে ওভাবে হচ্ছিল জি না। ভাইয়া, ওকে, এই ছিল ভিডিও, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে